ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মীরা পল 44। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ভালোবাসার সঙ্গে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ ভীষণ গরম পড়েছে, ভীষণ। এই সময় সবাই আর কি সবাই নিজের শরীরের বেশি বেশি করে যত্ন নেবেন, বেশি বেশি করে জল টল খাবেন, ঠান্ডা ঠান্ডা একটু, আর বেশি ঠান্ডা খেয়ে শরীর খারাপ না হয়ে যায় এরকম ঠান্ডা। আর আজকে তো দিল্লিতে 40 ডিগ্রি চলছে, বাইরে যাওয়া যাচ্ছে না, গায়ে ফুসকা পড়ে যাবে এরকম বিচ্ছিরি ভাব। যে সকালে গিয়েছিলাম একটু ছাদে, গাছগুলো একটু করে জল দিয়ে এসেছি, আর মনির স্কুলের ব্যাগটা ধুয়ে দিতে গিয়েছিলাম, তো থাকতে পারিনি বেশিক্ষণ। আমি ফটাফট করে গাছগুলোকে একটু জল দিয়ে সঙ্গে সঙ্গে নিচে নেমে এসেছি, এই অবস্থা। আর এখন রান্না করতে করতে আমার অবস্থা একদম বেহাল বেহাল, তো বেশি কিছু রান্না করব না, রান্না করবো হচ্ছে ভাত, আর লোলুর জন্য একটু নিরামিষ রান্না করবো, কাঁকরোল আলু দিয়ে একটু ঝোল আর কাঁকরোল ভাজি, ব্যাস। আর ডিম তো আর ডিম আছে ডিম, কারণ সন্ধ্যাবাবু আবার নিরামিষ এক দু দিন ছাড়া খেতে পারে না, তার জন্য হয়ে গেছে। আর এই যে কাঁকরোল ভাজিও হয়ে গেছে আমার, আর এই যে কড়াইতে হচ্ছে কাঁকরোল আর আলুর সবজি, আর ডিমটাও কেটে গেছে, এই যে সাইড করে রেখে দিয়েছি। এটার হালকা কোনো পেঁয়াজ দেবো না, টমেটো দেবো না, কিছু দেবো না, নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো এইসব দিয়ে একদম পাতলা করে একটু ঝোল করবো, ব্যাস। আর দুটো ডিম ফেটে গেছে সেদ্ধ করতে করতে, ভীষণ গরম পড়ছে, আর যত ডিম যাবে এবার তত বেশি আর গরমে গরম পড়বে আর কি, মানে শুরু হয়ে গেল এটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, ব্যাস শেষ, পুরো শেষ। হ্যাঁ, সেপ্টেম্বরে হালকা কম হবে কিন্তু থাকবে তো, পুরোপুরি কমবে না, থাকবে গরম দেখবে তুমি। সেই অক্টোবর নভেম্বরে গিয়ে যদি একটু মানে রেহাই হয় আর কি, এটাই তো শুরু হয়ে গেছে গরম। অনেকদিন আগে থেকে শুরু হচ্ছে কিন্তু এখন হচ্ছে একদম মানে তাপ্তা হওয়া গরমই যাকে বলে, গরমকাল যেটা বলে সেই গরম শুরু হয়ে গেছে এখন। হ্যাঁ, জুন জুলাই বহুত যাতা অনেক বেশি বেশি গরম হয়ে যায়, গ্রামে তো হচ্ছেই হচ্ছে আর এখানে শুরু হয়ে গেছে, এখানে যে কি করে টিকবো জানি না আমি। প্যান্টের হুক খারাপ হয়ে গেছে, তাই হুক নিয়ে এসে এই যে এগুলো বাদ দিয়ে এগুলো লাগাচ্ছে এখন বসে বসে। এই যে আমি আগে টেলার মাস্টার ছিলাম, আগে টেলার মাস্টার ছিলে তাই এখান থেকে ড্রাইভার হলে কি করে? ও টেলার মাস্টার ড্রাইভার হয়ে গেলাম, যে মতলব বক্ত কা সাথ ইনসান চেঞ্জ হোনা চাহিয়ে। আচ্ছা, ইসলে মে আপনা কাম আপডেট কর লিয়ে। আচ্ছা, কাঁকরোল আলুর একদম কালো জিরে ফোড়ন দিয়ে একটা পাতলা করে সিম্পল ঝোল, ব্যাস। আর কড়াইটা নামিয়ে দিয়ে যে কড়াইটা বসিয়েছি আবার, এটা একদম সামান্য অল্প একটু তেল, মানে এটা কালকে সেই মাছ ভাজা তেলটা এটাই দিয়ে হয়ে যাবে, আর বেশি তেল দেবো না। তারপর দুপুরবেলায় রাঁধতে রাঁধতে এমন একটা ফোনে একটা খবর আসলো, মনটা আমার ভেঙে চুরমার হয়ে গেল, তো তারপর আর ভিডিও বানায়নি। তো এখন রাত 4:30 বাজতে যায়, সারা রাত ঘুম আসেনি আমার, তো এই যো মনটা একদমই খারাপ, তো এখন বসেছি সাজতে। শুনেছি সাজলে নাকি মন টন ভালো হয় একটু, তাই একটু নিজেকে খুশি করার চেষ্টা করলাম। তবে আমার না শুধু সাজলে নয়, আমার একটু মন খারাপ হলে খেতে আমি বেশি ভালোবাসি, মন খারাপ হলে খেলে আমার না একদম কী বলবো মনটা সঙ্গে সঙ্গে আবার ঠিক হয়ে যায়। তো গরম পড়েছে যেহেতু, সেহেতু অত খেতে পারছি না, একটু কম কম খাচ্ছি, আর ভাবলাম তাহলে একটু সেজে গুজে যদি একটু মনটাকে ঠিক করা যায়। আসলে চলে গেছে বাড়ি, মানে সবাই দিদির ছেলে মেয়ে মা সবাই চলে গেছে, মনটা একটু খারাপ ছিল, ভাবলাম একটু ঘুরতে টুরতে যাবো সঞ্জয়ের সঙ্গে, ঠিক হয়ে যাবে। ঠিক দুপুরবেলার পর ফোন আসলো, সঞ্জয় বেরিয়ে গেল খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছে, তো এই রাতে বসে বসে একা একা একটু মেকআপ করলাম, তারপরে এই যে নখগুলো লাগালাম আর নেল পালিশ করলাম, আর এই নেল পালিশগুলোই নেই, নেল পালিশ ওগুলো ফেলে দেবো, তাই সব বের করে রাখলাম, চারিদিকে সামান ছড়িয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তো রাতভর ওই সব ইয়ারকি পাকো মিলেছি, আর সন্ধ্যায় চলে এসেছে 7টা বাজে, তখন তো ওই যে তুলেও ফেলেছি দেখুন না এখন, তো ও 7টার সময় চলে এসেছে আর বলছে কাজে বেরোবো, কাজে বেরোবো করতে করতে, তো চারজনই ওই একটা খাটের উপরে শুয়েছি, চারজনই ঘুমিয়ে পড়েছি, মানে শোয়ানিমণিও জেগে গিয়েছিলো, তো ওরাও তারপরে ঘুমিয়ে গেছে, তো ওরা উঠে গেছিলো 10টার দিকে, আমি আর সঞ্জয় উঠতে পারিনি, আমি উঠেছি আবার শুয়েছি, উঠেছি শুয়েছি এই করেছি। তারপর 10টার দিকে দেখছি আর চা হচ্ছে না, ওখানে শোয়া যাচ্ছে না, গরম লাগছে,
তো আমি ওর নিচে শুয়ে পড়েছি আর ওরা তিনজন ছিল উপরে, ওরা আর ঘুমায়নি, ওরা খেলছিল, আমি একটু আবার ঘুমিয়ে পড়েছি আর ঘুমিয়েছি মানে কি পুরো ঘুরতে কুটেছি একটা বাজে, একটা বাজে সামথিং দু তিন মিনিট এরকম হচ্ছিলো তখন। তো ঝটপট করে উঠে ঘর বাড়ি সাপাই টাপাই করে নিয়েছি, তো সোহানিকে তুলে মানে বলেছে স্নান করে নেয়, ওদের দুজনের স্নান টেনান হয়ে গেছে, সোহানি লোলুকে স্নান টেনান করি উপরে গেছে পুজো করতে, আর আমি এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি একটু, রেস্ট হয়ে নিয়েছি, আর এদিকে মানে জোগাড় করে নিয়েছি কী কী বানাবো, খুবই সিম্পল কিছু আজকে সমস্ত কিছু, মানে লোলুর জন্যই, লোলুর স্পেশাল সেইভাবেই, স্পেশাল না মানে একটু ছোটো মোটো সেরকম বানাবো আর সেটাই আমরা লাঞ্চ করব। তো আমি তার আগে ফট করে যাই আর স্নান করে চলে আসি, এই শুরু করি। একটা এই যে শরবত মতো বানিয়েছি, ঠান্ডা জল দিইনি এখনও, তো ঠান্ডা জল দেবো, আর এই যে দই আছে, দই চিনি মিষ্টি দই না, টক দইয়ের মধ্যে চিনি মিশিয়ে নিয়েছি, আর হচ্ছে বানিয়েছি এই যে সুজি একটু পাতলা করেই, মানে খুব পাতলা না খুব ঘন, এই যে মিডিয়াম টাইপের এরকম একটু সুজি বানিয়েছি, আর হচ্ছে বানাবো গরমে লুচি বানাবো না, বানাবো হচ্ছে রুটি। হ্যাঁ সব কিছু ডান, শুধু সন্ধ্যা বাকি আছে স্নান করতে, উঠেছে বসে আছে, স্নান করবে হয়ে যাবে, আর এখন বানাবো হচ্ছে রুটি, আটা মাখা টাকা সব কিছু ডান হয়েছে, রুটি বানিয়ে ফটফট সবাইকে খেতে দিয়ে নি। এসেছি একটু সবজি নিতে ভাইদের, সবজি নিতে মানে আমি তরি নিয়ে গেছি, আর মানে তরি মানে যেটাকে দুদুল সামথিং কিছু করে তরি বলে এখানে, সেটা তরি নিয়েছি আর ভিন্ডি নিয়ে গেছি, আর সঞ্জয়কে বললাম আলু টমেটোর নিয়ে তুমি আসো না, তুমি আসো, আমাকে আসতেই হলো, তোদেরকে ঘরে রেখে এসেছি, এক্ষুনি চলে যাবো, আমি শুধু আলু আর টমেটোটা নিয়ে বেশি কিছু সবজি নেবো না, আর আলু আর টমেটো নিয়েই চলে যাবো, আর যদি একটা তরমুজ পাই তাহলে নেবো, পাই মানে যদি ভালো লাগে তাহলে নেবো, পাই মানে তো এখন তো আছেই তরমুজ আম এগুলো তো এখন সিজন, তো যদি ভালো লাগে। তো এখানে দাঁড়িয়ে আছি, বলছে ঠান্ডা ঠান্ডা কিছু খাবে, আমি বললাম তাড়াতাড়ি বাড়ি চলো, বলে দাঁড়াও দুজন মিলে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই তারপর বাড়ি যাবো, তো ও গেছে এখন একটু ফালুদা আনতে, তো দেখো নিয়ে আসুক ফালুদা, আর নিয়ে রাখাবে হচ্ছে সফটি, তোদের জন্য সফটি নিয়ে নেবো, সফটিও আগে নেবো, আগে থেকে নেবো, আমরা একটু পিছনে চলে এসেছি, আমরা চলে এসেছি যারা দিল্লি থেকে তারাই চিনবে গোবিন্দপুরি এক নম্বর গলিতে চলে এসেছি, গুরুদুয়ারার কাছে একদম, যেখানটা আর কি বুধবাজার বসে, একদম গুরুদুয়ারা ওই যে ওই পাশটায় গুরুদুয়ারা এক নম্বর গলির কাছে চলে এসেছি আমরা, আর আমরা ওই আগে থেকে নেবো হচ্ছে সফটি টফটি নিয়ে তারপর বাড়ি যাবো। ভীষণ গরম পড়েছে, ভীষণ ভীষণ মানে প্রচণ্ড, আর রোদের তেজ এত পরি তেজ হয়েছে, উপরে আমার ছাদের গাছের পাতাগুলো মনে হচ্ছে একদম পুড়ে গেছে এরকম হচ্ছে এতটাই, এখনও তো পুরো এই মাস জুন জুলাই আগস্ট, কি করবো জানি না, পাগল হয়ে যাব, বৃষ্টির কোনো খোঁজ নেই। তো এই হচ্ছে ফালুদা, ফালুদা নিয়ে এসেছে তো এখন খেয়ে নিই, আর ওদিকে এনে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু হয়ে গেছে, গাড়ি আগে করতে বলছে, গাড়ি আগে করো চলো, গাড়ি বার করবো না, আচ্ছা ধরবো না ধরতে না, এই এক্সপার্ট বান্দা, হ্যাঁ এখান থেকে গাড়ি ঘোড়া সফটি, এখন সফটি খাচ্ছি, এই হচ্ছে শিমলা মির্চি এনেছি অনেকটা প্রায় 1.5 কিলো, টমেটো এনেছি, পটল এনেছি, আলু এনেছি, আর আমি আগে এনেছি যে ভিন্ডি আর এই যে তরি, অনেক সবজি নিয়ে এসেছি, অনেক কদিন বাজারে যেতে হবে না আমাকে, আর হচ্ছে রাত্রিরে ডিনার পেঁয়াজ গন্ধরাজ লেবু আর ওই ভিন্ডি আলু সিদ্ধ ভাত, ব্যাস একটুখানি সিম্পল, প্রচণ্ড গরম পড়েছে, আমি গরম সহ্য করতে পারছি না, মনে হচ্ছে কি হাত ফেলে যাবে আমার, আর আমরা এখন নিউজ দেখছি, নিউজ দেখতে দেখতে খেয়ে নিচ্ছি।